আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি, চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি নবাবি দুধ পোলাওয়ের রেসিপি। পোলাও তো আমরা সবাই তৈরি করি, খেয়ে থাকি, তবে একটু ডিফারেন্টভাবে ঈদে বা কোনো গেস্ট আসলে যদি তৈরি করা হয় এ ধরনের একটু আলাদা স্টাইলে পোলাও, তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই পোলাওটা এমনি এমনি খেতে এতটা মজার, লোভনীয়, কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন এই পোলাওটা। এবং ঈদে বা যে কোনো অনুষ্ঠানে এটি তৈরি করে খাইয়ে অন্যকে চমকে দিতে পারেন। একেবারে যারা নতুন পোলাও তৈরি করতে পারেন না, তারাও আমার এই রেসিপিটা ফলো করলে একেবারে সঠিকভাবে পোলাও তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক নবাবি এই দুধ পোলাওটা আমি কীভাবে তৈরি করি। এখানে আমি 2 কাপ চাউল নিয়েছি, দেখুন আমি মেজারমেন্ট কাপে নিয়েছি। এটা আমি বলতেছি কি জন্য, পোলাওয়ের পানিটার পরিমাপটা আপনাদেরকে বলার জন্য। চাউলটা আমি ভালোভাবে ধুয়ে 20 মিনিট আগে পানিটা ঝরিয়ে রেখেছি একটি ঝাঁঝরির ভিতরে। পোলাও রান্নার আগে অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। আর একটি ফ্রাই প্যানে আমি দেখুন 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 কুচি করে। একটু ব্রাউন কালার হয়েছে আর আমি পেঁয়াজগুলা তুলে নিব। এখন চুলার আঁচটা আমি নিভিয়ে দিব, কারণ তেলটা আমার অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তেলের ভিতরে, এখানে যেহেতু আমরা দুধটা ব্যবহার করব সেজন্য অতিরিক্ত মশলা দিব না, গরম মশলা। 2 এলাচ আর দারচিনি 1 তেজপাতা, আর দিয়ে দিলাম আমি এখানে 1/4 চামচ পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট 1/4 চামচ, আদার পেস্ট 1/4 চামচ দিয়ে চুলার আঁচটা ধরিয়ে মশলাটা খুবই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব আমি পোলাওয়ের যে চাউলটা ধুয়ে রেখেছি, এটা আমি এখন চুলার আঁচটা মিডিয়াম করে 5 থেকে 6 মিনিটের মতো একটু ধৈর্য নিয়ে ভেজে নেবেন। যতটাই ভালোভাবে ভাজবেন আপনার পোলাওটা ততটাই ঝরঝরে হবে, আর অতিরিক্ত ভাজতে গেলেও কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এভাবেই আমরা ভেজে নেব। যখন আমরা একটা প্যাঁচুলা বা যেটা দিয়ে নাড়তেছি একটা ঝাড়া দিলে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার পোলাওটা ভাজা হয়ে গিয়েছে। এখন পানির পরিমাণটা আমি বলতেছি, যেহেতু এখানে আমি 2 কাপ নিয়েছি চাউল, আমাদের পানির পরিমাণটা যাবে এখানে 4 কাপ। আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আমি গরুর দুধকে একটা বলক এনে রেখেছি, ওই গরুর দুধটা দিয়ে দিলাম। ঘন দুধ দিতে যাবেন না এখানে, ইচ্ছে হলে এখানে 4 কাপও দিতে পারেন দুধ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চামচ চিনি দিয়ে এখন আমি চুলার আঁচটা হাইতে করে দিব। যখন বলক আসবে, বলক আসার আগে আমি কিন্তু পোলাওতে ঢাকনা দিব না। যখন বলকটা পুরোপুরি চলে এসেছে দেখুন, এখন আমি একটু নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দেওয়াতে দেখুন আমাদের দুধ আর পানির যে মিশ্রণটি ছিল, দিয়েছি আমরা সিদ্ধ হওয়ার জন্য, সেটি কমে এসেছে। এখন চুলার আঁচটা একেবারে লো করে দিব, লো করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর পাতিলে যদি কোনো ছিদ্র থাকে এটি আমি বন্ধ করে দিব। আর এ ধরনের পাতিল যদি না থাকে, যে কোনো পাতিলে তৈরি করবেন, তাহলে কি করবেন, পাতিলের নিচে একটি তাওয়া, ভারী একটি তাওয়া দিয়ে দিবেন, তাহলে হবে কি, আর তলা নিতে লাগবে না। এখন আমরা ঢাকনা খুলে একটু দেখব পোলাওটি সিদ্ধ হয়েছে কি না। এখানে আমি একটি টিপস বলি, আমি যতটুকু পানি দিয়েছি সেটাই ফলো করবেন। যদি দেখেন পুরাতন চাউল হলে কিন্তু একটু শক্ত হয়, তাহলে হবে কি, আর পানি দেওয়ার দরকার নেই, মনে হবে যেন এটি খুবই শক্ত না। এভাবে একটু চেপে চেপে দিবেন চতুর্দিক থেকে, দেখুন লক্ষ্য করুন, চেপে দিবেন। চেপে দিয়ে ঢাকনা দিয়ে
পাতিলের নিচে একটি মোটা তাওয়া দিয়ে একেবারে লো আছে বসিয়ে রাখবেন, তাহলে হবে কি দমে আমাদের পোলাওটা হয়ে যাবে। আর যখন এখানে পানি দিবেন তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর যদি নতুন চাউল হয় তাহলে তো হয়ে যাবে, এভাবে চেপে দেওয়ার দরকার নেই, একটু মেলে দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলেই হবে। দিয়ে দিব এক চা চামচের মতো একটু লেবুর রস, আর দিয়ে দিব আমি এক চা চামচের মতো কেওড়ার জল, খুব সুন্দর একটি শাহি শাহি ফ্লেভার নিয়ে আসবে। আর দিয়ে দিব আমি দু চার চামচের একটু বেশি ঘি দিয়ে দিব, বাটারও দিতে পারেন। এখন আমি নেড়ে দিব, দেখুন কতটা ঝুরঝুরা হয়েছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এভাবে একটু নেড়ে দিবেন, নিচেরগুলা উপরে তুলে দিবেন এভাবেই। আর আমাদের চেপে দেওয়ার দরকার নেই, একটু সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরগুলা যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু দমে রাখতে পারেন। এখন আমি দিয়ে দিব কিছু কিশমিশ, এখানে আমি কোনো কাঁচামরিচ বা গাজর ব্যবহার করব না যেহেতু এটি নবাবী পোলাও। আর এখানে আমি বেরেস্তাটা কিন্তু ভেজে তুলে নিয়েছি, এটা রাখলে আমাদের পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে এবং স্বাদটিও নষ্ট হয়ে যেত, সেজন্য আমি তুলে নিয়েছি। রান্নাটি কমপ্লিট, আমি ঢাকনা দিয়ে এখন চুলাটা অফ করে দিব। দেখুন আমি একটি ডিশে পরিবেশন করে দেখাচ্ছি এই পোলাওটা কতটা ঝুরঝুরা হয়েছে। আর ভিউয়ার্স, এটাই অবশ্যই অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, এতটাই মজার এই পোলাওটা, একবার খেলে এর স্বাদ শুধু মুখেই লেগে থাকবে। নবাবী পোলাও বলে কথা, বাসায় অবশ্যই বা ঈদে এটি ট্রাই করতে পারেন, এমনি খেতে মজা, বাচ্চারা এমনি খেয়ে নেবে এটি, এতটাই লোভনীয়। আমি উপর থেকে একটু কিশমিশ আর হালকা একটু বেরেস্তা দিয়েছি, বেরেস্তাটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে পোলাওটা কালো হয়ে যাবে আর এর স্বাদটা কিন্তু ভালো লাগবে না। অতিরিক্ত বেরেস্তা দিলে, যেহেতু আমরা এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, ওটাই স্বাদটা বেশি বজায় রাখবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন অবশ্যই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।